বিসমিল্লাহ রহমান রাহিম। আমি কামরুন্নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজৌর কলেজ, রাজৌর, মাদারীপুর, শ্রেণী একাদশ, বিষয় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971, বিষয় কোড 304। আজকের আলোচনার বিষয় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি এরই মধ্যে তোমরা বই কিনে ফেলেছ। পড়াতে যাওয়ার আগে বলে নেই, বেশ কিছু বই ঘেঁটে তোমাদের লেকচারগুলো তৈরি করি। আমি যেভাবে ধারাবাহিকভাবে পড়াবো, তোমরা তা ফলো করে মেন বই পড়বে। আমার এই লেকচারগুলো পিডিএফ কপি, প্রতিটি ভিডিও লেকচারের নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, এগুলো ডাউনলোড করে নেবে। তাহলে যে কোনো সময় নেট ছাড়াই ব্যক্তিগত নোটের মতো পিডিএফ কপিটি ব্যবহার করতে পারলে পড়াটি হয়ে যাবে খুবই সহজ। তাহলে আলোচনায় যাচ্ছি ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। প্রথমে আমার ভারতীয় ইউরোপীয়দের বাণিজ্য পথগুলো দেখি, বিভিন্ন পয়েন্ট সমূহ। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা লীলাভূমি উপমহাদেশ, এর অফুরন্ত সম্পদ এবং ঐশ্বর্য যুগে যুগে বিদেশিদের করেছে আকৃষ্ট। তাই বহু প্রাচীন কাল থেকে উপমহাদেশে বিভিন্ন জাতির আগমন ঘটেছে সম্পদ আহরণের আশায়। কেউ কে এসেছিলেন বণিক বেশে, আবার কেউ বা হানাদার। সেই জন্য প্রাচীন কাল থেকেই প্রাচ্য দেশগুলোর সাথে উপমহাদেশে বাণিজ্যিক সুসম্পর্ক বিদ্যমান ছিল। 1095 থেকে 1291 খ্রিস্টাব্দে ক্রুসেডের পর থেকে ভারতীয় উপমহাদেশের সাথে পশ্চিম দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। তখন ইতালির ভ্যানিস, ফ্লোরেন্স, জেনোয়া প্রভৃতি নগররাষ্ট্রগুলো এশিয়া মাইনরের শহরগুলোতে বাণিজ্য কুঠির স্থাপন করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করেছিল। 1453 খ্রিস্টাব্দে তুরস্ক কনস্টান্টিনোপল, বর্তমানে নাম হচ্ছে ইস্তানবুল, অধিকার করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরো বণিকদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে পশ্চিম দেশগুলোর সাথে উপমহাদেশের ব্যবসা বাণিজ্যের পথ রুদ্ধ হয়ে পড়ে। এমন অবস্থায় তখন সমগ্র ইউরোপীয় দেশ সমূহে ভারতীয় দ্রব্য সামগ্রী, বিশেষ করে মশলা, সোনা রূপার চাহিদার অভাব অনুভূত হয়। তাই ইউরোপীয় বণিকরা আসতে চাচ্ছিল মূলত তিনটি কারণে: মশলা, সুগন্ধি দ্রব্য এবং সিল্ক। ইউরোপে শুকনো মাংস সহ খাবারকে সুস্বাদু করার জন্য মশলার চাহিদা ছিল ব্যাপক। তখন সুগন্ধি দ্রব্যকে সাবানের বিকল্প হিসাবে ব্যবহার করা হতো। ভারতের উন্নত মানের বস্ত্র, বিশেষ করে রেশমের কাপড় ও মসলিনকে ইউরোপীয় উল কিংবা লিনেন কাপড়ের তুলনায় অভিজাত পণ্য করা হতো। এসব কারণে ইউরোপীয়রা সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের জন্য ভারতীয় উপমহাদেশের সাথে নতুন পথের সন্ধান করতে থাকে। তাদের চেষ্টায় ফলশ্রুতিতে সেই সময় দুটো অভিযান সংঘটিত হয়, যার একটি হলো স্পেনের রানী ইসাবেলার নির্দেশে কলম্বাস কর্তৃক 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার, অপরটি হলো পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কর্তৃক ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের জলপথ আবিষ্কার। পর্তুগিজ নাবিক প্রিন্স হেনরি নেতৃত্বে পর্তুগিজগণ দক্ষিণ আফ্রিকা হয়ে উপমহাদেশে আসার পথ সন্ধান করতে থাকেন এবং 1487 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থোলামিও দিয়াজ উত্তম আশা অন্তরীপ ঘুরে আসেন এবং সমুদ্র পথে ভারতে আগমনের চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। এর 11 বছর পর 1498 খ্রিস্টাব্দে তারই প্রদর্শিত পথ ধরে নাবিক ভাস্কো দা গামা তার নেতৃত্বে কিছু মালামাল বোঝাই তিনটি জাহাজ নিয়ে ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকা মালাবার মূল ধরে কালিকোট এ আগমন করে। ভাস্কো দা গামা ভারতবর্ষে জলপথ আবিষ্কার করে যে ইতিহাস রচনা করেন, তিনি ইউরোপীয়দের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করেন। তার আবিষ্কৃত পথ ধরে ব্রিটিশ, ওলন্দাজ প্রভৃতি ইউরোপীয় জাতি বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে আগমন করে। এই নতুন জলপথ আবিষ্কার হওয়ায়
যেমনি ইতিহাস রচনা করেন তেমনি ইউরোপীয় দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করেন। তার আবিষ্কৃত পথ ধরে ব্রিটিশ ওলন্দাজ ইউরোপীয় জাতি বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতে আগমন করেন। এই নতুন জলপথ আবিষ্কার হয় ভারতবর্ষের সাথে ইউরোপের তুলনামূলকভাবে নিরাপদ বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। এই বিষয়টি শেষ পর্যন্ত ভারতের ইতিহাসের গতিধারা আমূল পরিবর্তন আনে। পর্তুগিজদের পদাঙ্ক অনুসরণ করে একে একে ওলন্দাজ দিনেমার ইংরেজ ফরাসি বণিকরা ভারতবর্ষে আসে, তবে একমাত্র ইংরেজরাই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়। তোমরা ছবিতে ভাস্কো দা গামাকে দেখছো আর কলম্বাসকে দেখছো তোমরা। ভাস্কো দা গামা একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন। জন্ম পর্তুগালে, মৃত্যু 24 ডিসেম্বর 1524 ভারতে। ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালি নাবিক ও উপনিবেশিক। তার আমেরিকা অভিযাত্রা ওই অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করেছিল। জন্ম হচ্ছে 1451 জেনোয়া ইতালি, মৃত্যু 20 মে 1906 ভ্যালাদোলিদ স্পেন। ভারতে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ আমি ছক কেটে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আগমনের ধারাবাহিকতা, দেশ, জাতি, যে নামে পরিচিত, বিশেষ তথ্য। প্রথমে আসে পর্তুগাল। 1716 সালে জাতি পর্তুগিজ, ফিরিঙ্গি নামে পরিচিত। পর্তুগিজদের, ওলন্দাজদের, ইংরেজদের, দিনেমাদের, ফরাসিদের বিশেষ তথ্য ছকের নিচে আলাদাভাবে পরে আলোচনা করব। দ্বিতীয় ধাপে আসে নেদারল্যান্ড। 1602 সালে ওলন্দাজ জাতি ডাস নামে পরিচিত। তৃতীয় ধাপে আসে ইংল্যান্ড। 1600 সালে জাতিতে ইংরেজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। চতুর্থ ধাপে আসে ডেনমার্ক। 1616 জাতিতে ডেনিশ আর দিনেমার হিসাবে আমরা পরিচিত। পঞ্চমে আসে ফ্রান্স। 1464তে জাতিতে ফরাসি আর ফরাসি নামে আমরা পরিচিত। এখন ছকে বর্ণিত পর্তুগিজদের বিশেষ তথ্য নিম্নে বর্ণিত হল। দুঃসাহসী পর্তুগিজ নাবিক অভিযাত্রী ভাস্কো দা গামার আবিষ্কৃত পথ ধরে পর্তুগিজরা উপমহাদেশে আসতে শুরু করে। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। এ সময় আরব বণিকদের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং পর্তুগিজদের পক্ষে সাফল্য আসে। ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি বা গভর্নর। তার সময়টা হচ্ছে 1505 থেকে 1509। আলবুকা দ্বিতীয় গভর্নর নিযুক্ত হন 1509 থেকে 1515 পর্যন্ত। পর্তুগিজ গভর্নরদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার সুযোগ্য নেতৃত্বের ফলেই পর্তুগিজগণ ভারত উপমহাদেশে খুব শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে ওঠে। তিনি তা বাস্তব রূপ দিতে বিজয়পুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে একটি বাণিজ্য কুঠির স্থাপন করেন এবং ক্রমশ শক্তি বৃদ্ধি করেন। অতপর আলবুকার্ক 1512 সালে মালাক্কা এবং পরবর্তীতে হরমুজ দখল করে কোচিনে একটি বাণিজ্য কুঠির স্থাপন করেন। তিনি ভারতবর্ষে একটি স্থায়ী পর্তুগিজ সমাজ করতে চেয়েছিলেন। এই জন্য তিনি পর্তুগিজদের রমণীদের বিয়ে করার নির্দেশ দেন। পরবর্তীতে আমরা আলোচনা করছি ওলন্দাজদের। হল্যান্ডের অধিবাসী ডাচ বা ওলন্দাজ বলা হয়। ইউরোপের অন্যান্য বণিকদের ন্যায় হল্যান্ডের ছোট ছোট ডাচ বণিক গোষ্ঠী একত্রিত হয়ে 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। 1641 খ্রিস্টাব্দে তারা পর্তুগিজদের নিকট থেকে মালাক্কা দখল করে। 1658 খ্রিস্টাব্দে তারা গোয়া থেকে পর্তুগিজদের বিতাড়িত করে সিংহল দখল করে। এভাবে পর্তুগিজগণ ক্রমশ জাভা, সুমাত্রা, করমণ্ডল, বাংলা, বিহার, উড়িষ্যা বাণিজ্য কুঠি স্থাপন করে। উপমহাদেশে তাদের শক্তিশালী বাণিজ্য কুঠি ছিল সুরাট, চুচুড়া, পাটনা, কাশিমবাজার, কোচিন এবং নাগপট্টমে।
অবশেষে ইংরেজদের সাথে শক্তির ভারসাম্য রক্ষা করতে না পেরে বিতাড়িত হয়। তারপরে আমরা আলোচনা করব হলো ইংরেজদের। 1600 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর 217 জনকে নিয়ে বণিক লন্ডনে একটি বণিক সম্প্রদায় গঠন করে। বাণিজ্যের উদ্দেশ্যে তাকে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের নিকট একটি সনদ প্রার্থনা করে। ইহা ভারতবর্ষ ও সমগ্র পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ইংল্যান্ডের পক্ষে বাণিজ্য করার এক চেটিয়া অনুমতি লাভ করে। এই নবগঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। একজন শাসনকর্তা, একজন সহকারী শাসনকর্তা এবং 24 সদস্য বিশিষ্ট গঠিত এই কোম্পানিকে রানী 15 বছর মেয়াদে রাজ্যে বাণিজ্যের অধিকার প্রদান করেন। 1600 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর এই সনদপত্র প্রদান করা হয়। গঠনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলধন ছিল £68,000। কোম্পানির মেয়াদ 15 বছর হলেও ইহা আবার নবায়ন করা যেত। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ছকে দিনেবার বিশেষ তথ্য নিয়ে আলোচনা করা হবে। ইউরোপ জাতিসমূহ ন্যায় 1616 খ্রিস্টাব্দে দিনেবারগণ ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতে আক্রমণ করে। তারা 1620 খ্রিস্টাব্দে তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুর এবং 1676 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে শ্রীরামপুরে দুটি বাণিজ্য কুঠির স্থাপন করে। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে 1885 খ্রিস্টাব্দে ইংরেজের নিকট তাদের কুঠি দুটি বিক্রি করে স্বদেশে প্রত্যাবর্তন করে। 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের নিকট তাদের কুঠি দুটি বিক্রি করে স্বদেশে প্রত্যাবর্তন করে। একেবারে শেষে যারা এসেছিলেন তারা হলো ফরাসি। সমসাময়িক অন্যান্য ইউরোপীয় দেশের মতো ফরাসি বণিকগণ ভারত এবং বাংলায় বাণিজ্য করতে আসে। 1664 খ্রিস্টাব্দে 14 লুইয়ের অর্থমন্ত্রী কলভেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্রাট লুই ব্যবসার জন্য এই কোম্পানিকে 30 লক্ষ টাকা ঋণ হিসাবে প্রদান করে। 1668 খ্রিস্টাব্দে ফাঁসোয়া ফেরো সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। এরপর ফরাসিরা 1669 খ্রিস্টাব্দে মুসলিম পট্টনে আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে। 1673 খ্রিস্টাব্দে ফরাসিরা পন্ডিচেরিতে তাদের সর্ববৃহৎ বাণিজ্য কুঠি স্থাপন করে। ফ্রাঁসোয়া মার্টিন দুমা এবং ডুপের চেষ্টায় পন্ডিচেরি সর্বাধিক সমৃদ্ধ ও শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত। 1674 খ্রিস্টাব্দে ফরাসিরা বাংলার সুবাদার শায়েস্তা খানের কাছ থেকে চন্দননগরের অধিকার লাভ করে। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ধারাবাহিক ভাবে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য নিয়ে আলোচনা। তাই আজ এই পর্যন্ত, ভালো থেকো।